আবার আসিব ফিরে ধনশিরিতির তীরে এই বাংলায়। আজকের এই ভিডিওটি একাদশ্রেণীর ছাত্রছাত্রী এবং একই সঙ্গে কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বলেছেন, সংবাদ মাধ্যমের সামনে সরাসরি জানিয়ে দিলেন, একাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিকের যে তিনটি পরীক্ষা বাকি ছিল তার মধ্যে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তিনটি পরীক্ষা বাতিল বলে ঘোষণা করেন এবং সেই সঙ্গে জানিয়ে দিলেন তাদের পরীক্ষা না দিয়ে পরবর্তী শ্রেণীতে উন্নীত করে দেওয়া হবে এবং উচ্চ মাধ্যমিকের যে তিনটি পরীক্ষা বাকি ছিল তা করোনা ভাইরাস সংক্রান্ত পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে এবং লকডাউন কেটে গেলে স্কুল যখন নতুন করে শুরু হবে সেই সময় তাদের পরীক্ষা অর্থাৎ তাদের পরীক্ষা জুন মাসে নেওয়া হবে। এবং একই সঙ্গে কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের এই সময় যে সেমিস্টারের পরীক্ষা থাকে সেই সেমিস্টারের পরীক্ষাও কিন্তু বাতিল বলে ঘোষণা করেন এবং সংবাদ মাধ্যমের সামনে এসে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন আমরা জেনে নেব। লকডাউনের জেরে প্রায় সব শ্রেণীর পরীক্ষা বাকি, আর তা নিয়ে উদ্বেগ বাড়ছে ছাত্রছাত্রীদের মধ্যে। কোন ক্লাসের পরীক্ষা কবে হবে বুধবার তার সম্ভাব্য নির্ঘণ্ট নবান্নে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উচ্চ মাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা জুনে হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে তিনটি পরীক্ষা বাকি রয়েছে সেটি জুন মাস নাগাদ হবে বলে জানিয়ে দিলেন। একাদশ শ্রেণীর সকলকেই দ্বাদশ শ্রেণীতে উন্নীত করা হবে বলে ঘোষণা করেছেন তিনি, অর্থাৎ উচ্চ একাদশ শ্রেণীর যে তিনটি পরীক্ষা বাকি ছিল সেগুলোকে বাতিল বলে ঘোষণা করেছেন এবং সেই সঙ্গে তাদের পরীক্ষা না দিয়ে পরের শ্রেণীতে উন্নীত করার কথা ঘোষণা করেছেন। এমন পরিস্থিতিতে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কাঠামো সাময়িকভাবে কেমন হবে তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উচ্চ মাধ্যমিক চলাকালীন লকডাউনের ঘোষণা হয়, বকেয়া পরীক্ষাগুলি অর্থাৎ যে পরীক্ষাগুলো বাকি ছিল কবে হতে পারে তা নিয়ে এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উচ্চ মাধ্যমিকের তিনটি পরীক্ষা বাকি আছে, সেটা জুন মাসে করে দেওয়া হবে, অর্থাৎ জুন মাস নাগাদ হবে। রাজ্যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গিয়েছে আগে, তার ফল ঘোষণা কবে হতে পারে তা নিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, মাধ্যমিক হয়ে গিয়েছে, খাতাও অল্প অল্প দেখা হচ্ছে, রেজাল্ট বেরোনোর সময় পরে বলে দেওয়া হবে। এই প্রসঙ্গে একাদশ শ্রেণীর পরীক্ষার কথা টেনে এনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাপারে অনেকের উদ্বেগ আছে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা ওদের পরের ক্লাসে উন্নীত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চলতি সময়ে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলে অন্যান্য বছর, কিন্তু এবার বাধা হয়ে দাঁড়িয়েছে টানা লকডাউন। সেই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পরীক্ষা কীভাবে হবে এদিন তা নিয়েও একটি গাইডলাইন বেঁধে দিয়েছেন মমতা। তিনি এদিন বলেন, এবার কলেজ বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং কলেজ ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়োয়ারা একটি করে সেমিস্টার এগিয়ে যাবে, অর্থাৎ পরীক্ষা না দিয়ে তারা পরের সেমিস্টারে পৌঁছে যাবে, শুধুমাত্র ফাইনাল সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। প্রথমে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের বলবো, যেহেতু পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে তোমরা হাতে বেশ কিছু মাস সময় পেয়ে যাচ্ছ, তোমরা পরীক্ষার খুব ভালোভাবে প্রস্তুতি নিও এবং পরীক্ষার খাতায় সেরাটা লেখার চেষ্টা করো। কিন্তু একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা এই লকডাউনের সময় ইচ্ছা করলেও টিউশন শুরু করতে পারবে না এবং যেহেতু আগামী 2-3 মাস স্কুল ওপেন হবে না, তাই এই গৃহবন্দী দশা এই সময়টাকে কেবলমাত্র হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে নষ্ট না করে যদি তোমরা আমাদের এই অনলাইন ক্লাসগুলো ধারাবাহিকভাবে অ্যাটেন্ড করতে পারো বা ধারাবাহিকভাবে তোমরা এই ভিডিওগুলোর মাধ্যমে পড়াশোনাটাকে করতে পারো, তাহলে তোমরা কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের বা কাঙ্ক্ষিত নাম্বারের থেকেও আরও বেশি নাম্বার তোমরা তুলতে পারবে। এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে আর্টসের প্রত্যেকটি বিষয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা আমরা ধারাবাহিকভাবে আপলোড করছি এবং ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক দর্শনের প্রথম তিনটি অধ্যায়ের প্র্যাকটিক্যাল ক্লাসের ভিডিও আপলোড দিয়েছি, ভিডিওগুলি দেখে না থাকলে অবশ্যই দেখে নিও। এবং পাশাপাশি বাংলা ইংরাজি সহ আর্টসের প্রত্যেকটি বিষয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা, প্রশ্ন উত্তর আলোচনা, কীভাবে প্রশ্ন লিখলে পুরো নাম্বার পাওয়া যাবে সে সংক্রান্ত গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স অবশ্যই আমরা ভিডিও আকারে আপলোড দেব। এবং শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ছাত্রছাত্রীদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে একত্রিত করে ধারাবাহিকভাবে বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্ন উত্তর অর্থাৎ উন্নত আকারে প্রশ্ন উত্তর আমরা ডিস্ট্রিবিউট প্রত্যেক বছর করে থাকি, অনুরূপভাবে এবছরও করবো। তাই হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চাইলে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, তোমরা হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো। এবং একই সঙ্গে আমার এই চ্যানেলটিকে যেভাবে তোমরা ফলো করছো তার পাশাপাশি যদি তোমরা রহমান একাডেমির নামে ইউটিউব চ্যানেলটিকে ফলো করতে পারো তোমরা অনেক বেশি লাভবান হবে, কারণ আমার চ্যানেল থেকেও তোমরা কিছুটা হলেও উপকৃত হচ্ছ। একই রকমভাবে এক্সাম গাইড
বইয়ের যিনি সম্পাদক এবং একই সঙ্গে লেখক, দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন শিক্ষক, ওনার নাম ওবায়দুর শাহ। উনিই কিন্তু সম্পূর্ণ ইউটিউব চ্যানেলটিকে পরিচালনা করেন এবং প্রত্যেকটি বিষয়ের, আর্টসের প্রত্যেকটি বিষয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা, প্রশ্ন উত্তর এবং ছাত্রছাত্রীদের হোয়াটসঅ্যাপের মাধ্যমেও পাশে থেকে কিন্তু সাহায্য সহযোগিতা প্রত্যেক বছর করে থাকেন। এবছরও উনি অনুরূপভাবে সেই প্রচেষ্টাই করছেন এবং প্রত্যেক দিন নিয়মিত ধারাবাহিকভাবে উনি কিন্তু ভিডিও আপলোড করে চলেছেন। তাই বছরের প্রথম থেকে আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি তোমরা যদি রহমান একাডেমি ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে পারো, তাহলে তোমরা অনেক বেশি নাম্বার কিন্তু পরীক্ষায় তুলতে পারবে। তো আমার আজকের ভিডিওর আলোচনা এখানে শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। ওকে, বাই।